আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ফ্যামিলি নিয়া। আজকের ভিডিও হইলো একটু ডিফারেন্ট। ইগো হইলো একটা জিনিস কোকোপিটের উপরে নিয়ে আমি ভিডিও করি আর আপনারা মন দিয়ে দেখবা। একটু হইলো কোকোপিট ইগুরে নারিকলের বাদা হয় একটারে, আপনারা জানেন কি না? যারা জানেন তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না নিউ গার্ডেন আসার লাগে আমি করি আর এই ভিডিওটা। ওই দেখো এটা আমি ইবে থেকে আনছি বিবার সকল, আপনারা ইবে তো পাইবা, আমাজনও পাইবা কোকোপিট সার্চ করলে। আর এটারে আমি খিলা একটা বড়, এটা দেখা আপনারা কুটি মুটি একটা ব্রি করলাম, বাট এটারে আমি খিলা রেডি করমু, এই ভিডিওতে আমি দেখাইমু। আর একটা দেখি তা করা যায় তাও আমি খই আর আপনারা রে। আর একটা বিএন কিউ তো আপনারা পাইবা বিবার সকল, আপকা আমি দেখাই ঘুরে খিলা আপনারা জিও করতা। তো আমার হাজবেন্ডে এখন কু নিয়া গো বৌলর মাঝে রাখবা। আমি দেখা এটা কত বড় একটা জিনিস হয়, ওই দেখো কাউকে ফ্ল্যাট করে রাখো। এই কোকোপিটের মাঝে এগু এগু আসলে দেখা যার ছোট দেখবা নি, এগু ফানি দিলে কিলা বড় হয়। একটু ফানি ডালো, একটা বহুত বড় একটা বৌল, আস্তে আস্তে ফানি ডালা লাগে বিজাও। তো বিওয়ার্স হল ইগু আমি এখন ফানি ডালিয়া আমি 2 ঘন্টা পরে আরবার রেকর্ড করে আপনারে দেখাইমু। একটা ফুলিয়া কত বড় হয় আর একটারে আপনারা কিতাত ইউজ করতে পারবা। একটা আপনারা প্লান্টিং লাগি সেরাল লাগি ইউজ করবা, আমি খইয়া দিলাম আপনারা কিলা ইউজ করতে। এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হইল, কিছু কিছু বিওয়ার্স হলে জানেন না যেন সেরাল লাগি আমরা যেন কিতা খিতা খিতা প্রোটিন মিক্স করা লাগে। তো আমি আইসু একটা আপনার লগে শেয়ার করম হইছে। এই ফানি কিন্তু এন আপনার ওই ধোকা, এটা এটা সারা খাই লিব আর ওগু দেখাইমু আপনারা রে। এগু কত খান ফুলিয়া বড় হয়, আরও ফানি দেওয়া লাগবো আর এগু কত খান বড় হয় আপনার আরও আমি শেয়ার করি আর আর এগুরে এগুর ফায়দা কিতা আমি আপনারা রে হই আর। তো বিওয়ার যে হল ওই ধোকা আমি আপনারা রে দেখাই, কত ছোট ব্লক আছিল আপনারা দেখতে পাররা। আর এখন ওই দহকা এগু কতখান ফুলিয়া হয়েছে, সো 2 ঘন্টা পরে ওই দহকা এখন এগু মাটির লহান হয়ে গেছে, জানি না আপনারা দেখারানি। এগুইলো কোকোপিট এগুইলো নারিকেলের চুলা যে অটারে তারা একটারে স্পেশালি ছোটো হরি জুয়া করে একটা মেশিনের দ্বারা। ও আমি কিতা করমু ও কোকোপিট ওঠারে রেডি করিয়া রাখি দিমু আপনারা লগে শেয়ার করার কারণ হইল, আমি একমাত্র ইন্টেনশন হইল আমি আপনারারে দেখাইতাম যেন আমি একটারে খিতা করমু আর একটা দেখিলা সেরা করমু। একটা অনলি আমি ইউজ করমু গার্ডেনিংয়ের যে নাগা বা যত ধরনের প্লান্ট আছে আমি সেরা করমু ওটা। আর একটারে আমি খিতা দি খিতা খিলা এগু রেডি করমু আপনারারে দেখাই। ওই দেখা এগু হইল ফার লাইট, আউটো আপনারা বিএন কিউ পাইবা বা যে কোনো নার্সারিত পাইবা, এরপরে এটা আপনারা ইবে তো পাইবা। সো ও ফার লাইট আমি ওগুর মাঝে দিমু, অন দেখো তো কোকোপিট আমি 50% কোকোপিট দিমু আর 50% গার্ড জোর মাটি দিমু, কিনা মাটি যেন এনি কম্পোস্ট। বাট আমি যে একটা স্পেশালি প্লান্টর লাগি ওটা আন্তম ফারিয়ে নাইলে নর্মাল মাটিও আর ওটা দিয়া আমি সেরা করমু। এখন আমি একটা রেডি করার কারণ হইল বিওয়ার সকল, আমি যে এখন আগে দিয়ে আমি সেরা করমু ওটা লাগে আমি ও কোকোপিঠারে বিজাইয়া একটারে ও দেখা কতটা মাটি হয়েছে আপনারা দেখতে পাররা। বিজাইয়া একটারে আমি ড্রাই করি রেডি করি রাখমু, যখন আমি প্লান্ট করমু সারা করমু তখন আমি ইউজ করমু এগুড়ে ও ফারলাইট দিয়া আর 50% মাটি আর 50% কোকোপিট দিয়া আর ওটা একটু স্মল অ্যামাউন্ট দিমু আইডিয়া করি। একটা দেওয়ার কারণ হইল একটা ড্রেইনে যাও যে ফানি জমা হইতো না, গাছে যে সেরা উঠবো ফানি দেখছো নানি মাটির মাঝে যুজিন আপনারা জিও থাকে বেশি ফানি থাকে তে সেরা মরি যায় বা জিওই যায়। তো একটা তাহলে ওটায় ফানিরে সাক করিলে একটা কিন্তু ফাটলে একটা জিনিস আর ফানি ভিতরে রাখে স্টোর করিয়া রাখে ফানিরে, তখন গাছের যত যে সময় দরকার হইব গাছে আনবো ঠানিয়া। তো ওটা দিমু আমি ওটার মাঝে একটা আলাদা একটা ভিডিও করমু আপনারা লাগি যদি আমি ফারিয়ে নাইলে আপনারা ওলা করতে পারবা
আর গাছর সেরার লাগি ওলা মাটি রেডি হতে হবে 50% 50% এখন 50% কিলা আপনারা এইগুলে বুঝবা, যেমন একটা বউল লইবা, যেমন সমান যতটুকু মাটি আর যতটুকু কোকোপিট ও বউলোর মাঝে আপনারা মেজার করিয়া রাখবা, রাখিয়া আপনারা দেখো কা এখন ও কোকোপিটও কিন্তু আমি ড্রাই করছি দেখতে পারা, একদিন রাখিয়া ড্রেনে যাই গেছে, আর অন্য রাখছি আমি 50% মাটি কইলাম যে আপনার আর আমি মিক্স করবো, আর অন্য আইডিয়া করি ফারলাইট রাখছি, এখন মিক্স করি দেখাইলাম আমি পটিং মিক্স কিলা করি, আমার হাজবেন্ডে হেল্প করবা, সো ওগুন থাইনি এখন ডালি দিবা ওগুর মাঝে, আপনারা রে শেয়ার করার কারণ এলো যারা সারা করাইতা চাইন সেও চাইলে খালি কোকোপিট দিয়েও করতে পারবা, বাট আমি কোকোপিট দিয়ে করি না, আমি যেরকম করি সেরার লাগে মাটি রেডি করি ওরকম আপনারা লগে শেয়ার করি, আর ওই দেখে এখন ও ফার লাইট ওগুন ডালি দিব, এগুন হইলো পানিরে স্টোর করে রাখবো, এগুন একদম পাতলা বলল লহান ও আমি ওই দেখা ওগুলো আপনারা মিক্স করে নিবা সব তিন জেলা ভালোভাবে মিক্স হয়, আর আমি এখন মিক্স করি আর রাখি দিব আবার ও ও বৌলোর মাঝেও থাকবো, আর আমি যে সেরা করবো সেরার সময় আমি এখন যে সেরা করবো যেগুলা ওগুলাতে আমি ইউজ করবো, আর সেরা করানোর সময় আপনার আর আমি শেয়ার করবো খিলা এগুলো আমি সেরা করলাম বিবার সকল বা এই মাটিরে খিলা, আর এগুনতে খিলা আমার সেরা উঠলো বা কতটুকু সাকসেস হইলাম আউটও আমি শেয়ার করবো আপনারা লগে, সেরা করিয়া হারলে যখন সেরা উঠব বা কিতা কিতা সেরাও করাইম আপনার লগে আমি শেয়ার করবো, ওই দেখে এখন মিক্স হয়ে গেছে, সো আপনারা হলো রাখতে পারবা বালা তাহকা, আর আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর আপনারা হলে যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিবা শেয়ার করবা লাইক দিবা, আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খায়ের এভরিওয়ান, আমি সরি আছি আমি ভিডিও এন্ড করিয়া মনে হয়েছে, আমি যে সেদিন দেখাইছি আপনারা উইন্টারও কিতা গ্রো করতে পারবা, সো কিছু জিনিস ফেলাইছিলাম আপনারা শেয়ার করি, আর ওই দেখো স্পিনিচ উঠি গেছে, সো আপনারা কইতে পারা ইগু উইন্টারও কেমনে গ্রো, ইগু উইন্টারও গুড়ি থাকে বাদে স্প্রিং আইলে খুব ভালো সুন্দর, আর এখন যে বড় হয়ে যাব ইগু সারা উইন্টারও তাকবো আমি ইগুর আপডেট দিব, আর অন্য যে আপনারা দেখাইছিলাম আমি রসুন ফেলাইছি ওই দেখুক আর রসুন উঠি গেছে দেখানি অনু আরও ফেলাইছি, সো আপনারা ওলার রসুন যদিন রুয়াইলাইন দেখানি আপনারা দেখতে পারা কিনা একটা, আবার নেক্সট স্প্রিংও গিয়া যত রসুন খাইতে পারবা আমি আরও ফেলাইমু, আর আমি এগুন তো আর দেখাইছিলাম না কইছিলাম আমি ফেলাইমু, ওই দোকার আডি ছুটি গেছে একটারও আপডেট দিমু, আর অন্য আমি ধনিয়া ফেলাইছি ধনিয়া উঠার বাবু আছে আমি দেখলাম আপনারা বুঝরা কি না সাদা সাদা জড়বা রয়েছে, আর অন্য আমি পিঁয়াজ ফেলাইছি পিঁয়াজও উঠি যাব, সো দেখতে পারা আপনারা আসলে সব সময়ও আমরা যদি খেত করি তে খাইতাম পারমো, সো প্লিজ বালা তাহকা হল আল্লাহ হাফিজ জাজাকাল্লাহ খায়ের।